আজকে আপনাদের যে সভা সেটা তো বাতিল করা হয়েছে, মানে মিছিল সেটা বাতিল করা হয়েছে। দেখুন, আমরা লিখিত পারমিশন নিয়েছি, প্রস্তুতি করেছি, যেরকম ছিল সেরকমই মিছিল হবে। যারা হেরে গেছে তারা তো মিছিল করবে না, ঠিকই আছে, যারা জিতেছে তারা তো করবে, আর আমরা তার জন্য 15 দিন সময় নিচ্ছি যাতে গণ্ডগোল না হয়, শান্ত হোক, তারপরে মিছিল করব। মানুষ ভোট দিয়েছে, জিতিয়েছে, জিতেছে, মিছিল করার অধিকার আমাদের আছে। কেউ যদি সকালে উঠে মনে করে মিছিল হবে না সেটা মানব না, আমি তো রাস্তায় বেরোবই। পুলিশের ইচ্ছা থাকলে তারা অ্যারেস্ট করতে পারে, বাধা দিতে পারে, আমাদের হাজার হাজার লোক আসবে, দেখা যাক তারা কীভাবে নেয়। মুখ্যমন্ত্রী কালকে বক্তব্য রেখেছেন যে এতদিন পরে কেন বিজয় মিছিল, উনি কি ঠিক করে দেবেন কবে বিজয় মিছিল হবে না হবে? হিরো পার্টির বলার অধিকার নেই। ওনারা যদি মনে করেন আমাদেরকে আটকাবেন, তো যেখানে বিজয় মিছিল করার ছিল না সেখানেও করব, আর যতদিন ইচ্ছা ততদিন করব, এক বছর পরে করব, ওনার কি। রাজ্য সরকার সম্পূর্ণ অননীয়, রাজ্য সরকার সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক মানসিকতা নিয়ে চলছে, এবং যাকে এক কথায় স্বেচ্ছাচারী মানসিকতা যাকে বলে সেই মানসিকতাই চলছে। গত কাল রাত্রে 10টা পর্যন্ত আমার এখানে প্রথমবার এসে বিজয় মিছিল করার কথা ছিল, রাত্রে বেশি রাত্রিতে জানিয়ে দেওয়া হয়েছে বিজয় মিছিল করতে দেওয়া হয়েছে। এই যে এত লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে ভোট দিলেন, আমাদের উপর আশা রাখলেন, তারা একবার আমার সঙ্গে মিলিত হতে চেয়েছিল, আমি যেতে পারলাম না, তার সম্বোধিত করে একবার ম্যাটাডোরের উপরে উঠে হাত মেরে চলে আসলাম। আমাদের রাজ্য সভাপতি আছেন, এই যে স্বেচ্ছাচারী মানসিকতা, এই মানসিকতাকে মানুষ ভালোভাবে এটা কেন করছে? তারা বারে বারে আপনাদের উপর এইভাবে বাধা সৃষ্টি করছে কেন? তারা কি ভয় পেয়ে গেছে? যখন শেষের শুরুটা হয় তখন এইভাবেই শুরু, যখন শেষ দিন আসে, যখন স্বৈরাচারী শাসক তার পতনের শুরু হয় তখন এইভাবেই তার সূচনা।